আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিন নাবিয়্যিল কারীম আম্মা বাদ। যেখান থেকে এই ভিডিওটা দেখা হচ্ছে সমস্ত মানুষজনকে জানাই আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা মোবারকবাদ। আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আল্লাহ পাক আমাদের সকলকে ইসলাম নামক ধর্ম এবং মুসলমান জাত নামক একটি জাতের মানুষ করেছেন, যাদের ঘরে সে সমস্ত মানুষ করে আল্লাহ পাক আমাদের পাঠিয়েছেন, সেই মহান স্রষ্টা রব্বুল আলামিন আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া। এবং ইসলাম নামক ধর্মটা হচ্ছে সমস্ত জাতির ঊর্ধ্বে এবং সমস্ত ধর্মের উপরে ধর্ম, যেটার নাম হলো ইসলাম ধর্ম। এর পরে সমস্ত ধর্ম আছে, ওর উপরে ইসলাম নামক ধর্মের উপরে কোন রকম ধর্ম এখনো হয় নাই। আল্লাহ পাক আমাদের সকলকে সেই ধর্মের মানুষ করেছেন, সেই ধর্মকে আঁকড়ে ধরে বেঁচে থাকা তৌফিক ইনায়াত করেছেন মহান রব্বুল আলামিনের পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া। আজকের বক্তব্যের মূল বিষয় হচ্ছে বুখারী শরীফের তৃতীয় নম্বর অধ্যায়, কাবিরা গুনাহ এবং মুনাফিক কাদের বলা হয়, মুনাফিকের সংজ্ঞা কি এবং কাবিরা গুনাহ করলে কাবিরা গুনাহ কাকে বলা হয়। আমরা অনেক সময় শুনে থাকি দুটো গুনাহ হয়, বড় গুনাহ এবং ছোট গুনাহ। এই গুনার ভাগ আছে, একটা হলো কাবিরা গুনাহ এবং সাগীরা গুনাহ। কাবিরাটা হলো বড় গুনাহ এবং সাগীরা গুনাহটা হলো ছোট গুনাহ। কাবিরা গুনাহ ওই সমস্ত জিনিস করলে, যে সমস্ত জিনিস করলে কাবিরা গুনাহ হয়, তার মধ্যে একটা হলো জিনা ব্যভিচার করা। জিনা ব্যভিচারের অনেক ভাগ আছে, সেটা আজকের বক্তব্যের মূল বিষয় নয়। সামান্য একটাই বলছি যে জিনা ব্যভিচার করলে কাবিরা গুনার স্থলে পড়তে হয়। এবং ভাই ভাইকে সঙ্গে অশ্লীল আচরণ করলে সেখানে কাবিরা গুনায় অন্তর্ভুক্ত হতে হয়। আল্লাহর সঙ্গে শরীক করলে কাবিরা গুনাহ অন্তর্ভুক্ত হয়। এবং বিভিন্ন ধরনের বড় বড় কাবিরা গুনার মধ্যে একটি হলো পিতামাতার সঙ্গে অশ্লীল আচরণ করলে। অশ্লীল আচরণ কি? একদম শেষ নিম্ন, যেটা এখন পরিপূর্ণভাবে প্রতিটা এলাকায় এলাকায় যেটা দেখা যায়, সেটা হচ্ছে পিতা মাতার সঙ্গে অশ্লীল আচরণ করা। পিতা মাতার সঙ্গে অশ্লীল আচরণ করলে আমার আল্লাহ বলছেন কাবিরা গুনার অন্তর্ভুক্ত হতে হয়। কাবিরা গুনাটা আমার আল্লাহ পাক সমস্ত গুনার উপরের গুনা হচ্ছে কাবিরা গুনা। তাহলে পিতা মাতার সঙ্গে আমরা এখনকার সমাজের মানুষ আমরা কি করে থাকি? পিতা মাতার সঙ্গে অশ্লীল আচরণ করে থাকি। কার দমে পড়ে? অনেক সময়তে নিজের চাপে পড়ে, অনেক সময় স্ত্রীর চাপে পড়ে, অনেক সময় পারিবারিক ঝামেলার জন্য। তা আমি একটা কথা বলবো, আপনি কাবিরা গুনাটা যখন করছেন, আপনি ভাববেন যে আমি কাবিরা গুনাটা করছি আমার কার জন্য? আমি করে থাকছি আমার পারিবারিক ঝামেলার জন্য, আমার পয়সা বাঁচানোর জন্য। আরে ভাই, 10 টাকা খরচা করে তোকে যখন মানুষ করেছিল তখন তো খেয়াল করেনি যে 10 টাকা খরচা করছি, আমি 10 টাকা যদি রাখতে পারি তাহলে আমার জীবনটা চলে যাবে, সেই বাপ মাটা কিন্তু খেয়াল করেনি। আজকে সেই 10 টাকাটা খরচা করার জন্য তুই এত ঝামেলা করছিস, নিজের পিতার সঙ্গে, নিজের মাতার সঙ্গে ঝামেলা করছিস, নিজের মাতা পিতার সঙ্গে অশ্লীল আচরণ করছিস। এই মুসলমান, তুই নিজের নাম ধরে বলিস আমি মুসলমান, আমি ইসলাম নামক ধর্মের মধ্যে রয়েছি। তাই ইসলাম নামক ধর্মের মধ্যে আমার আল্লাহ বলছেন কাবিরা গুনার মধ্যে অন্তর্ভুক্ত, সব থেকে বড় অন্তর্ভুক্ত হতে হয় সেটা হচ্ছে কি? পিতা মাতার সঙ্গে অশ্লীল আচরণ করলে। আমি বলবো যারা এই কাজটা করে থাকেন তারা আজ থেকে নিয়ত করে নেবেন যে কাবিরা গুনাহ থেকে আমরা দূরে থাকতে গেলে তার একটা হচ্ছে নিজের পিতা মাতার সঙ্গে অশ্লীল আচরণ বন্ধ করতে হবে। দ্বিতীয় নম্বর, জিনা ব্যভিচারের মধ্যে আমরা প্রচুর পরিমাণে পড়ে যাচ্ছি। আমরা মনে করি জিনা ব্যভিচার একটা ছোটখাটো, একটা অন্য মহিলাকে যতক্ষণ ধর্ষণ করবো না ততক্ষণ জিনা ব্যভিচারের মধ্যে পড়বো না, এটা ভুল কথাবার্তা। একটা মহিলার সঙ্গে কথা বললেও সেটা জিনার মধ্যে পড়ে যায়, এটা আমরা এখনো জানি না। একটা মহিলার সঙ্গে কোন রকম সম্পর্ক রাখলে সেটা জেনা ব্যভিচারের মধ্যে পড়ে যায়। হয়েছে, একটা সময় পড়েছেন আপনি, কিন্তু আপনি সেটাকে পরিবর্তন করার চেষ্টা করুন। কেননা আপনার জেনা ব্যভিচার যখনই করবেন আপনাকে কাবিরা গুনার মধ্যে পড়তে হবে। তৃতীয় নম্বর হচ্ছে যে বুখারী শরীফের মধ্যে হাদিসটা আছে যে পিতা মাতার সঙ্গে অশ্লীল আচরণ করলে, পিতা মাতার সঙ্গে অশ্লীল আচরণ করলে বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, বুখারী শরীফ রেওয়ায়াত করছে, জাহান্নাম সব থেকে নিকৃষ্ট জাহান্নাম আমার আল্লাহ পাক দিয়ে থাকেন। এবং তার সাথে সাথে
আপনাকে কষ্টের জীবন কাটাতে হবে। আমি একটা কথা বলবো, পিতা মাতাকে কষ্ট দিয়ে 30 বছর 40 বছর আপনার পিতা মাতা 30 বছর পর মারা যাবে, যখন 40 বছর আপনি পা দেবেন তখন ফিরে কিন্তু আপনার কাছে ওই গুনার ভাগটা কিন্তু আপনাকে বইতে হবে। তাই বলবো পিতা মাতাকে অশ্লীল আচরণ থেকে দূরে থাকুন। দ্বিতীয় নম্বর জিনা ব্যভিচার নামক যে জিনিসটা আছে সেটা থেকে দূরে থাকুন। তারপরে পরে মুনাফেকি করার আলামত। আমরা সবাই জানি মুনাফেকি, মুনাফেকিটা এখন তো ঘরে ঘরে হয়ে গেছে। মুনাফেকিটা দুটো জায়গায় বিশেষ করে বেশি ভাবে হয়ে থাকে, সেটা হচ্ছে ছেলেদের জন্য মাচান চায়ের দোকান, আর মেয়েদের জন্য কলের সান পুকুরের ঘাট। এই চারটে জায়গায় সব থেকে বিশেষ করে মুনাফেকি করার একটা বিশাল একটা আড্ডা তৈরি হয়ে গেছে। তাই উদ্দেশ্য করে বলবো, গুনাহ করেছেন একটু পরিবর্তন হয়ে যান। আজকে সমাজে সর্বদা জায়গায় দেখা যায় একটা কোনা বাদ নেই যেখানে হতে বন্ধ আছে, মুনাফিকি করতে বন্ধ আছে, লোকের কথা বলতে বন্ধ রেখেছে। প্রতিটা জায়গাতে নামাজ পড়ছেন কিন্তু মুনাফিকি করতে বন্ধ রাখেননি, নামাজ পড়ছেন, বিড়ি খাচ্ছেন, সবকিছু করছেন, তার সঙ্গে সঙ্গে মুনাফিকিটা করছেন। মুনাফিকি করলে আপনার নিজের ভাইয়ের কাঁচা গোস্ত খাওয়ার পূর্ণ যেমন গুনাহ হয়, তেমন গুনাহ আমার আল্লাহ পাক মুনাফিকি করার জন্য দিয়ে থাকেন। মুনাফিকির আলামত কিভাবে বুঝতে পারবেন তার পরিপূর্ণ ব্যাপারটা বুঝিয়ে দিই। মুনাফিকি করলে তার আলামত বুঝতে পারবেন, তার আলামতটা হচ্ছে সে আমানত নিয়ে থাকবে কিন্তু খেয়ানত করবে। আপনার কাছ থেকে 50 টাকা নিল, নিয়ে 10 দিন যখন ঘোরাতে শুরু করবে, খেয়ানত করতে শুরু করবে, সেটা হলো একটা মুনাফিকির আলামতের মধ্যে পড়ে যায়। দ্বিতীয় নম্বর, সে সর্বদা সময় কথাই কথায় মিথ্যা কথা বলবে, এটা হলো একটা মুনাফিকির মধ্যে থাকবে স্বভাবের মধ্যে। তৃতীয় নম্বর, যখন ওয়াদা করবে সেটা ভঙ্গ করবে সবসময়তে। একটা জিনিস আপনার কাছে ওয়াদা করলো, সেটাকে ভঙ্গ যখন করবে সে হলো মুনাফিকির মধ্যে পড়ে গেল। চতুর্থ নম্বর, কাহারোর সঙ্গে কথা বলতে বলতে সর্বদা অশ্লীল ভাষা ব্যবহার করবে, সে মুনাফিকির মধ্যে পড়ে গেল। এবং সর্বদা সময় লোকের সঙ্গে ব্যবহার খারাপ করবে। আপনি একজনের সঙ্গে ব্যবহার খারাপ করেছেন কিন্তু মুনাফিকির মধ্যে কখন পড়বে? মুনাফিকির মধ্যে পড়বে সর্বদা সময় লোকের সঙ্গে খারাপ ব্যবহার করবে, সর্বদা সময় মিথ্যা কথা বলবে, সর্বদা সময় আমানতের খেয়ানত করবে, সর্বদা সময় ওয়াদা ভঙ্গ করবে। এটা হলো মুনাফিকির মধ্যে পড়ে গেল। আর বলে দিচ্ছি, মুনাফিকি যখন আপনি করবেন আল্লাহর কাছে আপনাকে বিচার দিতে হবে। একদিন মনে রাখবেন, মরতে আপনাকে হবে। আপনি 10 বছর মুনাফিকি করলেন, 30 বছর মুনাফিকি করলেন, 40 বছর পর আপনাকে মরতে হবে। সেই মরণের কথাটা ভেবে মুনাফিকি থেকে দূরে থাকুন। আর তৃতীয় নম্বর যে কথাটা বলছি সেটা প্রথমে যেটা বললাম, সেটা হচ্ছে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকুন, তাহলে আপনি পরিপূর্ণ মুসলমান হয়ে জন্ম নিতে পারবেন। না হলে মুনাফিকি করে যাবেন, নামাজ করবেন কিচ্ছু কাজ হবে না, মুনাফিকি করবেন রোজা রাখবেন কিচ্ছু হবে না, মুনাফিকি করবেন যাকাত দেবেন কিচ্ছু হবে না, মুনাফিকি করবেন হজ করবেন কিচ্ছু হবে না। মুনাফিকি থেকে দূরে থাকুন। হজ যাকাত যা করবেন একটুখানি করলে আল্লাহ আপনাকে কবুল করে নেবে। আল্লাহ পাক সকলকে হেফাজতের মধ্যে রাখুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।